রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউনিহা ওয়ালাম ইউআখির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু জান্নাহ। নবীজি বলেছেন, যার ঘরে কন্যা সন্তান রয়েছে ওই কন্যা সন্তানকে, ওই কন্যা সন্তানের চাইতে যারা পুত্র সন্তানকে প্রাধান্য দেয় না, ওই কন্যা সন্তান জন্মের পরে যারা জীবিত অবস্থায় পুঁতে ফেলে না, অর্থাৎ কবর দিয়ে ফেলে না, ওই কন্যা সন্তানটিকে যারা আদব শেখায়, দিন শেখায়, পুত্র সন্তান কন্যা সন্তান ধারণে যারা বেইনসাফি করে না, নবীজি বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন ওই মা বাপকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বলেন, যখন পৃথিবীতে নারীর অধিকার সম্মান ছিল না, গর্ত থেকে, আমি যদি সহজ বাংলায় বলি, নারীদেরকে গর্তের মধ্যে কবর দিয়ে ফেলা হতো, ওই গর্ত থেকে উঠাইয়া পৃথিবীতে নারীকে মর্যাদার সিংহাসনে ইসলাম ছাড়া অন্য কেউ বসায় নাই, এভাবে ইসলাম অধিকার বঞ্চিত নারী অধিকার প্রতিষ্ঠা করল। কন্যা হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিল। এই কন্যা সন্তান জন্মের সময় যেমন তার অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে, একটু বড় হয়ে যাওয়ার পর, একটু বড় হয়ে যাওয়ার পর ওই মেয়েটিকে যেন শিক্ষা থেকে বঞ্চিত করা না হয়, এজন্য নবীজি কি বলবেন, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। শুধু কি পুরুষের জন্য ফরজ নাকি নারীর জন্য ফরজ? পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম যার জবান দিয়ে বের হয়েছে তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নারী শিক্ষার কথা বলে, নারী অধিকারের কথা বলে বলে যারা বেশি লাফালাফি করে, তাদের জেনে রাখা দরকার, পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বোনেরা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কোনো বাধা নাই, শুধু পর্দা করে দিতে হবে। কি করে দিতে হবে? পর্দা করে দিতে হবে। পর্দার ব্যাপারে কথা বলবো আরেকটা করে। এভাবে ইসলাম কন্যা হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করবে। দুই নম্বর, শিক্ষা দীক্ষা ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করবে। অনেকে বলে ইসলাম নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে, জাহের জানে না কিছু। বলেন তো, নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে পুরুষ না পুরুষ নাকি নারী? কে? নারীর নাম কি? ইসলাম যদি নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখত, তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতগুলো হাদিস বর্ণনা করছে কেমনে রে গাধা? বরং সেই যুগে হিসাব নিকাশ করলে দেখা যায় পুরুষের চাইতে নারীরা শিক্ষা দীক্ষায় অনেক বেশি এগিয়ে ছিল। আমার বোনেরা শিক্ষা দীক্ষা স্কুল কলেজে সব জায়গায় যেতে পারবে, শুধু কি করতে হবে? পর্দা করতে হবে। আর মায়েরা যত বেশি শিক্ষিত হবে, বোনেরা যত বেশি শিক্ষিত হবে, সন্তানগুলো তত বেশি ভদ্র হবে, ভালো হবে। তবে শুধু শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। আর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। দেখেন, ইসলাম কন্যা হিসাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করল, শিক্ষা দীক্ষায় নারীর অধিকার প্রতিষ্ঠা করল, এই মেয়েটা জন্ম নেওয়ার পরেই অধিকার পাই, মর্যাদা পাই। মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলে, আল্লাহ। শিক্ষা দীক্ষায়ও নারীর অধিকার মর্যাদা দিলেন কে? আল্লাহ। পড়াশোনা করে করে বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী তো নারীর অধিকার কে দিয়েছে? আল্লাহ। ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, নবীজি দিয়েছেন। আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি, আপনারা অনেকে জানেন, সেই জাহেলি যুগ, দাই যুগ, ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার সেই যুগে বিয়ে শাদী ছাড়াই পুরুষরা যখন যে নারীকে ইচ্ছা মতো সেই নারীকে ভোগ করতে পারত। ইসলাম আসার পরে নারীর অধিকারকে আপনি প্রতিষ্ঠা করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যখন যেই নারীকে ইচ্ছা সেই নারীকে ভোগ করতে পারবা না, নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করতে পারবা না, নারী পুরুষের কোনো পণ্য নয়। বরং আল্লাহ তাআলা বিয়ে শাদীর ক্ষেত্রে নারীকে এমন মর্যাদা দিলেন, একজন পুরুষ চাইলেই একজন নারীকে ভোগ করতে পারবে না।
আল্লাহ তাআলা নিকাহের ব্যবস্থা করে দিলেন, বিয়ে শাদীকে ফরজ করে দিলেন, বিয়েতে মোহর আনার মাধ্যমে একজন নারী আপনার জন্য হালাল হবে, এছাড়া কোন নারী আপনার জন্য হালাল হবে না। দেখেন অজ্ঞতার সেই যুগে, বর্বরতার সেই যুগে মোহর আনার কথা বাদ দেন, নারীদেরকে পুরুষ যখন ইচ্ছা তখন ধরে ধরে এনে ভোগ করত, অধিকার বঞ্চিত সেই নারী জাতিকে ইসলাম কেমনে, ইসলাম কেমনে তাদের অধিকার প্রতিষ্ঠা করলো, কেমনে আল্লাহ তাদের মর্যাদা দিয়ে দেন। ভার্সনে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা, সূরাটাও মহিলার সূরা, আল্লাহ তাআলা মহিলাদের নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুন নিসা, কিন্তু সূরাতুন রিজাল পুরুষদের নামে কি কোনো সূরা আছে নাকি? পুরুষের জন্য কোন সূরা নাই, মহিলার জন্য যে সূরা সূরাতুন নিসা এর 4 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন এবার শুনেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফা ইন তুবদা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআন মারিআ। আল্লাহ তাআলা বলছেন নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দাও, মোহরানার আগ পর্যন্ত ওই নারী তোমার জন্য হালাল নয়, আদেশ টাকা আল্লাহ। নারীদেরকে পুরুষেরা ভোগ করত, সেই ভোগ্য পদ্ম থেকে বের করে ইসলাম নারী জাতির অধিকার এমন ভাবে প্রতিষ্ঠা করলো, বিয়ে শাদী করে মোহরানার মাধ্যমে নারীকে হালাল করতে হয়, এই আদেশ টাকা আল্লাহ, আদেশ টাকা আল্লাহ। আজ তথাকথিত কিছু নারী প্রগতিশীল নারীবাদীরা বের হয়েছে, নারীর জন্য তাদের দিল উতলাইয়া ওঠে, অথচ এই উতলাইয়া ওঠা দিল ধরে দিল লোকগুলো দাঁড়িয়ে দেখবেন নারী ধর্ষিত হলে জবান বন্ধ হয় না, কোনো কথা বলে না, ঠিক ঠিক এরকম আছে, নারী নির্যাতিত হলে এদের জবান থেকে কোনো কথা বের হয় না, মুখের মধ্যে জবান ঢিলা রাখা, ঠিক এই হচ্ছে এদের অবস্থা। এভাবে ইসলাম ইসলাম বিয়ে শাদী দেন নারীর অধিকার প্রতিষ্ঠা করে, এবার বিয়ে শাদী করার পরে আপনি ওই নারীকে দাসীর মতো বান্দির মতো ওই নারীর সাথে আচরণ করতে পারবেন। সুবহানাল্লাহ, ইসলাম দেখেন কত ভাবে নারীর মর্যাদা দিল, প্রথমে দিল কন্যা হিসাবে, শুনতেছেন আপনারা না জিমাইতেছে, প্রথমে দিল কি হিসাবে আরেকটু জোরে বলে, এই পাশের লোকরা কথা বলে না, প্রথমে কি হিসাবে দিল কন্যা হিসাবে, দুই নম্বর কি বলেছিলাম, কোন পয়েন্ট করছিলাম, হ্যাঁ বলছে হ্যাঁ শিক্ষা, শিক্ষা দীক্ষায় নারীর অধিকার দিল, পয়েন্ট মনে রাখতে হবে, এক নম্বর নারী জন্ম নিলেই পুঁতে ফেলা হইতো, ঘটনা শুনেছেন একটা, ওইখান থেকে ইসলাম নারীকে কন্যার মর্যাদা দিল, এরপরে শুধু মর্যাদাই দিল না, তাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করা লাগবে, শিক্ষা দীক্ষায় ইসলাম নারীকে অধিকার দিল, কয় নম্বর পয়েন্ট, তিন নম্বর নারীকে পণ্যের মতো ভোগ করা যাবে না, মোহরানা দিতে হবে, বিয়ে শাদী করে মর্যাদার সঙ্গে তাকে ঘরে নিয়ে আসতে হবে, এই অধিকার কে দিয়েছেন আল্লাহ। চার নাম্বার বিয়ে করে ঘরে নিয়ে আসছেন দাসীর মতো বান্দির মতো আচরণ করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে এবার বললেন শোনো শোনো, এবার বিয়ে করে তোমার স্ত্রীকে তুমি যখন ঘরে নিয়ে আসলে তোমার স্ত্রীর সাথে খবরদার কখনো খারাপ আচরণ করো না। আল্লাহ তাআলা বললেন ওয়াশিরুহুন্না বিলমারুফ ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বললেন খবরদার তোমাদের স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তুমি যদি তোমার স্ত্রীর সাথে অসদ আচরণ করো, তাকে যদি তুমি অপছন্দ করো, মনে রেখো এমন জিনিসকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন। সুবহানাল্লাহ, বিয়ে শাদী করার পরও তার সাথে খারাপ আচরণ করতে পারবে না, আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ, বিয়ে শাদী করার পরেও স্ত্রীদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন আবার নিষেধ করেছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি,
তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম যারা তার স্ত্রীর কাছে উত্তম, আর জেনে রেখো আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে উত্তম। আপনি কেমন মনে সেটা আপনার বউয়ের চাইতে ভালো কে? ফেরাউনের কথা মনে আছে? ফেরাউন নিজেকে কি দাবি করেছিল আর একটু জোরে বলেন, খোদা। ফেরাউন কয় আমি খোদা, কয় ফাকাল আনা রাব্বুকুল আলা। ফেরাউনের স্ত্রীর নাম কি? যে তার বউয়ের কাছে উত্তম সেই হচ্ছে উত্তম মানুষ। বাহিরে আপনি মানুষের সাথে খুব সুন্দর কথাবার্তা বলেন, হাসি মুখে কথা বলেন, এইরকম হাসি মুখে কথা বলতে পারলে অনেক মানুষ আছে ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর সঙ্গে মুখ বাঁকা করে বসে থাকে, আছে না নাই? আছে। এই দেবীদারে থাকতে পারে, এমন কি প্যান্ডেলার নিচেও থাকতে পারে। বউয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, নিজের বিবিকে সময় দিবেন। অনেক ভাইরা আছে নিজের বিবিকে সময় দেয় না, মহব্বত করে আদর করে কথা বলে না, এইরকম আছে না নাই? আছে। দেবীদারে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে যখন বোনেরা আসে, তাই খালা আন্টি আপু ভাবি আসে, এত সুন্দর ডাক দেয়, নিজের বউটাকে অনেক ভালোবাসে, দুপুর বেলা ফোন দিয়েছে খাইছি কিনা জিজ্ঞেস করার মানে খুব ধমকের স্বরে বলে, এখন বলছো কেন এটা সেটা ধমক ধমক আসে এরকম? কি ব্যাপার? আপুদের সাথে ভাবিদের সাথে খুব মজা করে কথা বলেন, নিজের ঘরের বউর সাথে কেন আমার কথা বলে নিজের বউয়ের সঙ্গে কখনো সুন্দর করে কথা বলে না, আছে না নাই? আছে। এইরকম করবেন না, নিজের বিবিকে সময় দিবেন। আর বউয়ের সাথে যারা খারাপ আচরণ করে এদের চেহারা চুরোট দেখলেই কিন্তু এদেরকে চিনা যায়, কারণ বউয়ের সাথে খারাপ আচরণ করলে চেহারা সুরত ভালো থাকবে না, বউ কিন্তু তরকারিতে লবণ দিবে না, মশলা কম দিবে, তরকারির মধ্যে কোনো না কোনো ঝামেলা একটা থাকবে, রান্না বান্নার জন্য আন্তরিকতা লাগবে। আপনি তো তার মন খারাপ করে রাখছেন, এজন্য রান্না বান্নায় কোনো আন্তরিকতা নাই। আপনি একটু ভালোবাসা দেন, দেখবেন রান্না বান্নায় এত মজা হবে, চেহারা মানুষ মানুষ হয়ে যাবে একদম। এটা বিবাহিতরা এই খবর বলতে পারবে, তোমরা যারা অবিবাহিত আছো তোমরা এটা বলতে পারবে না, এটা আরেক জগৎ, ভিন্ন জগৎ, এটা আবেগের জগৎ না। কি বিবাহিত ভাইরা ঠিক বলছি? যেদিন বউয়ের জন্য একটু গিফট নিয়ে যাবেন, দেখবেন ওই দিন আর তার পরের দিনের রান্নাটা কত মজা হয়, আর যেদিন একটু মন খারাপ করবেন দেখবেন রান্না বান্নার অবস্থা একদম শেষ, ঘরের চাবি কিন্তু ওইখান। এই জন্য খবরদার, নিজের বিবির সাথে কখনো খারাপ আচরণ করবেন না, ঘরে যখন যাবেন ছোট ছোট গিফট নিয়ে যান, নিজের বিবিকে সময় দিবেন। এই যে নারীর কোন অধিকার ছিল না, মর্যাদা ছিল না, সম্মান ছিল না, দেখেন একেবারে জন্মের পর থেকে গিয়ে ইসলাম নারীকে কত সম্মান দিল, শুনতেছেন আপনারা? একেবারে জাগা মতো আসছে, কিন্তু শুনেন দেখি তো প্রথম পয়েন্টটা কেমন লাগছে, ইসলাম নারীকে কি হিসাবে মর্যাদা দিল, আর একটু জোরে বলেন, কন্যা। এই কন্যা শুধু কন্যা হিসাবে মর্যাদা পেল না, দুই নম্বরে ইসলাম নারীকে কোন জায়গায় অধিকার দিল, শিক্ষা দীক্ষা নিয়ে এবার বড় হয়ে গেল, এবার নারীকে এমনি এমনি ভুগ করা যাবে না, বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন, তাহলে বিয়ের ক্ষেত্রেও ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করল, মহরানার ব্যবস্থা করল। আর এই মহরানার কথা একটা কথা তো ভুলে উঠেছে, ভুলবো না, না খাওয়া উঠেছেন তারা, যাই হোক আপনার অনেকে ঠান্ডা দেয় না, এই মহারণা নিয়ে যে কত তামাশা আমাদের দেশে, মহারণা নগদ নাই বাকিতে আছে না, বিশ লাখ তিরিশ লাখ বিশ পয়সাও কিন্তু নগদ দেয়নি দেখছেন। আর আপনারা সমাজে বিয়ে শাদীকে এত কঠিন করে রাখছেন, এই মিসকিন ছেলেগুলো, মিসকিন ছেলেরা যারা বিয়ে করে নেই, এই মহারণার ভয়ে এই ছেলেগুলা বিয়ে করার সাহস করতে পারবে? আমাদের যে চার্জ আসতো হঠাৎ করে এনার্জি বেড়ে গেছে, বিয়ের কথা শুনলে অবিবাহিতরা খুব খুশি হয়, তাই না? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। হ্যাঁ ভালো লক্ষণ। কেন ভালো লক্ষণ?
কারণ আমার দেশের সোনার ছেলেরা এরা জেলা করতে চায় না, এরা বিয়ে করতে চায়। আপনারা বিয়ে শাদীকে কঠিন করে রেখেছেন, আপনারা যদি বিয়ে শাদীকে কঠিন না করে বাবারা যদি এই কাজ করতেন, বাবারে আসতো আমার মেয়ে বিয়ে করতে, তোমার সামর্থ্য আলোকে যেভাবে মহারা দিতে পারো দাও, কোন অসুবিধা না। 30 লাখ 40 লাখ দিতে হবে, হ্যাঁ কোটিও আছে, আছে মোটর সাইকেল, এটা কি যে বিদ্যালয় আছে না এই রূপ আছে। আচ্ছা শুনেন, এই রূপ তো আমার এলাকায়ও আছে কিছু কিছু। আমি একবার এক বিয়ে খেতে গেছি, আমি গেছি বিয়ে খেতে, এখন জামাই কয় ওই মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিয়ে করবো। আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমি বললাম এই যে তুই মোটর সাইকেল না দিলে বিয়ে করবে না, তাহলে আর মেয়ে বিয়ে করার কি দরকার, শাড়ি দিয়ে মোটর সাইকেল বেসায়া মোটর সাইকেল তার কাছে বিয়ে দেন, যা মোটর সাইকেল নিয়ে থাকো। আবার অনেকে খুব চালাক, বিয়ের সময় মেয়ের বাপ জিজ্ঞাসা যে বিয়াইসা কি দেওয়া লাগবে, কয় না কিছু চাইবো না, কিছু দেওয়া লাগবে না, খুশি হয়ে যা দেন, খুশি হয়ে যা দেন। এটা কিন্তু মারাত্মক এক মতলবের কথা, খুশি হয়ে যা দেন, পরে যখন কিচ্ছু না দেয় মেয়েটা ঘরে আসার পরে যে কি অত্যাচার তার উপর নীরবে নীরবে চালা, একদম বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত ফার্নিচার কিন্তু বললাম, মানে বদনা থেকে নিয়ে সমস্ত ফার্নিচার একেবারে এসি পর্যন্ত সব দেওয়া লাগে, না দিলে আবার কঠিন কঠিন কথা বলে। এটার নাম দিয়েছি আমি নীরব যৌতুক। কুত্তার পায়খানা খাওয়া কি তারা বললো না হালাল, তাই না? কুত্তার পায়খানা খাওয়া কি হারাম, শূকর খাওয়া কি হারাম, কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, শূকর খাওয়া যেমন হারাম, তেমনি যৌতুক খাওয়া আপনার জন্য হারাম, হারাম এবং হারাম। ঠিক তো কইলেন, এলাকায় বিয়ে শাদী যে কেমনে হয় এটা আমার সেটা আপনারা ভালো জানেন। যুবক ভাইরা তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা তো চাইলে একটা জাতির পরিবর্তন নিয়ে আসতে পারো, এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি যে আমরা যৌতুক ছাড়াই বিয়ে করবো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। হায় হায় বিয়ে করতে হয় তো হাত তুলেছে, এটা কি আমার কাপড় করে রাখুন, হ্যাঁ ঠিক আছে হাত নামাও, যৌতুক ছাড়া বিয়ে করবো বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাবাদেরকে বলবো বিয়ে শাদী আপনারা সহজ করে দেন, বিয়ে যত সহজ হবে জেনার রাস্তা তত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি পয়েন্ট গুলো মনে রাখছেন নাকি ভুলে গেছেন, 1 নাম্বার ইসলাম নারীকে কন্যা হিসাবে অধিকার মর্যাদা দিয়েছে, 2 নাম্বার শিক্ষা অধিকার, 3 নাম্বার বিয়ে শাদীতে অধিকার দিয়েছে, 4 নাম্বার স্ত্রী হিসাবেও তার অধিকার দিয়েছে। এবার ঘরের বউ হয়ে আসলো কিছুদিন পর কি হবে, কিছুদিন পর কি হবে মা হবে। দেখেন আমি একদম শুরু থেকে মানে পয়েন্ট ভিত্তিক বলে যাচ্ছি, মা যখন হয়ে গেল এবার এই নারীর পরিপূর্ণতায় পৌঁছে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা যখন হয়ে গেল এই নারী এবার পৃথিবীর সবচাইতে বেশি সম্মান আর মর্যাদার, সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদার অধিকারী হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে আমার আপনার পায়ের তলায় কি থাকে, মাটি তো থাকে বুঝলাম, মাটি যেন পায়ে না লাগে, পায়ে কি লাগা, আমার আপনার পায়ের তলায় কি থাকে, একজন নারী যখন মা হয়ে যায় তার সম্মান এত হাই লেভেলে চলে যায়, আমার আপনার পায়ের তলায় জুতা থাকে, আর একজন মায়ের পায়ের তলায় আল্লাহর বেহেশত থাকে, সুবহানাল্লাহ। এই মর্যাদা নারীকে দিয়েছেন কে, আল্লাহ। এই নারী যখন মা হয়ে গেলেন, এই নারী এবার এত সম্মানিত এত মর্যাদাবান হয়ে গেলেন, এই নারী এবার এমন মর্যাদাবান হয়ে গেলেন ওই নারীর পেট থেকে যে সন্তানগুলো আসবে ওই সন্তানগুলোর বেহেশত আল্লাহ ওই মায়ের পায়ের তলায় রেখে দিয়েছেন,
এই ওয়াদশা নাকি আজকেই গিয়া মায়ের পায়ের মধ্যে আপনারা চাকু দিয়ে মানে আপনারা কি কাটাকাটি শুরু করবেন নাকি? দেখি তো কোন জায়গায় আছে জান্নাত। এর অর্থ হলো যে মায়ের সেবা করে, মাকে ভালোবেসে শ্রদ্ধা করে, সেবা করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সাহাবি এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু আন-নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে কে সবচাইতে অগ্রগামী, কার সাথে আমি সবচাইতে ভালো আচরণ করব? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি আবারও বললেন, উম্মুক, তোমার মা। সাহাবি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বার উত্তর দিলেন, উম্মুক, তোমার মা। সাহাবি আবার চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। এইভাবে নবীজি উত্তর দেওয়ার বেলা বাপের চাইতে মায়ের কথা তিনবার বেশি বলেছে, এবং মায়ের কথা আল্লাহ, এবং মায়ের কথা নবীজি প্রথমে তিনবার বলে, বাপার চাইতে মায়ের মর্যাদা, মায়ের অধিকার আল্লাহর ভাবে তিনগুণ বাড়িয়ে দিলে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বাবার চাইতে মায়ের হক, মায়ের অধিকার কেন তিন, বাবার চাইতে মায়ের হক, মায়ের অধিকার কেন তিন গুণ বেশি? উত্তর হলো, তিনটি কারণে বাবার চাইতে মায়ের হক তিন গুণ বেশি। জুড়ে কোন কারণ কয়টা? আর একটু জুড়ে বলেন কারণ কয়টা? তিনটা কারণ এবার মুখস্থ করে যান। এক নম্বর বলেন তো, গর্ভধারণ করে পুরুষ বাবা নাকি মা? কি কারণে বাবার চাইতে মায়ের অধিকার তিন গুণ বেশি? এবার শুনে, তিন কারণে বাবার চাইতে মায়ের অধিকার তিন গুণ বেশি। এক নাম্বার, মা সন্তানকে গর্ভধারণ করে। দুই নাম্বার হলো, বলেন তো, সন্তান ডেলিভারি করে, প্রসব করে বাপ নাকি মা? মা। এই কারণে বাবার চাইতে মায়ের অধিকার বেশি। তিন নাম্বার কারণ হলো, দুই বছর আড়াই বছর বুকের দুধ বাপ পান করায় নাকি মা পান করায়? মা। তাহলে এই তিনটি কারণে, এক নাম্বার, মা সন্তানকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে, দুই নাম্বার, মা সন্তানকে প্রসব করে, তিন নাম্বার, মা সন্তানকে দুই আড়াই বছর বুকের দুধ পান করা। এই জন্য বাপের চাইতে মায়ের হক কয় গুণ বেশি? তিন গুণ। এই হক বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شَهْرًا الله تعالى বলছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ওসিয়ত করছি, তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে, বিশেষ করে তারা যেন তাদের মায়ের সঙ্গে ভালো আচরণ করে, মায়ের যেন বেশি খেদমত করে, কারণ মা তাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে। দুই নম্বর, মা তাকে প্রসব করেছে, তিন নম্বর, মা তাকে, তিন নম্বরে মা তাকে দুই আড়াই বছর বুকের দুধ পান করিয়েছে। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, অনেকেই আছে বড় হয়ে যাওয়ার পরে মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে। খবরদার, মা বাপকে ধমক দিয়ে কখনো কথা বলো না, মায়ের সঙ্গে কখনো অসদাচরণ করো না। মায়ের সেই কষ্টের দিনগুলোর কথা আমরা অনেকে ভুলে গিয়েছি। আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানায় দেই, ছোট্টবেলা মায়ের যে বুকের দুধ আমরা চুষে চুষে খেয়ে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না? মায়ের ঋণ আপনি কেমনে শোধ করবেন? এখন তো সব আপনি ভুলে গিয়েছেন। সেই ছোট্টবেলার কাহিনী, গর্ভে থাকাকালীন কথা তো আপনার মনে নাই। যারা বিয়ে করে ফেলেছেন, যাদের ঘরে অলরেডি ছেলে মেয়ে হয়েছে, বউ তো আপনার সাথে থাকে, বউয়ের কষ্ট দেখে কি মায়ের কথা আপনার মনে পড়ে না? বউয়ের কষ্ট দেখেও কি মায়ের কথা মনে পড়ে না? এমন অনেক কপাল পোড়া সন্তান রয়েছে, নিজের বউ প্রেগনেন্সিতে থাকে,
নিজের বউ গর্ভ থাকাকালীন সময়ে নিজের চোখে দেখে গর্ভ থাকাকালীন সময়ে যন্ত্রণা দেখার পরেও তার মায়ের কথা একটু তার মাথায় আসে না, এরকম আছে না নাই? মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন, ঠিক মতো মায়ের যত্ন নেন না, এই মা তো হচ্ছে আপনার সেই মা, ওই মা আপনাকে একদিন আর দুই দিন নয়, দশ মাস দশ দিন, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, যাতনার পরে যাতনা সহ্য করে আপনাকে গর্ভধারণ করেছেন। আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝতে পারবো না, এটা কেবল দুনিয়ার মায়েরা বুঝবেন। এই যে এখন শীতের দিন চলছে, শীতের রাত গুলোতে দুনিয়ার মানুষগুলো লেপ কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা আরাম করে ঘুমাইতে পারে না। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন সন্তান মায়ের পেটে নড়াচড়া করে হাত পা দিয়ে গুতাগুতি আরম্ভ করে দেয়, মায়ের তখন কলিজা ছেঁড়া বেদনা শুরু হয়ে যায়। সেই কলিজা ছেঁড়া বেদনা যন্ত্রণা সইতে না পেরে আরামের ঘুমটা ভেঙে যায়। মা তখন বাসার বেলকুনি কিংবা বারান্দায় গিয়ে একা একা নীরবে নীরবে চোখের পানি ছড়ায়, অথবা বালিশের সঙ্গে মাথা লাগিয়ে ব্যথা সহ্য না করতে পেরে চোখের পানি ঝরায়। ওই যে রাতের বেলা নীরবে নিভৃতে মা চোখের পানি ঝরিয়েছে, ওই চোখের পানিগুলো আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। ওই মায়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, কণ্ঠ উঁচু করে কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, জিরকি দিয়ে কথা বলেন, অসুস্থ মাকে আপনি চিকিৎসা করেন না, ওই মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন। কোন মা? যেই মা আপনাকে একদিন দুই দিন নয়, দশ মাস দশ দিন গর্ভধারণকালীন সময়ে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করেছে, শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আপনাকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছে, সাংসারিক সকল কাজ শেষ করে ঘরের সবাইকে খাওয়ানোর পরে খোদা পেটে মা যখন খাবার খেতে বসে, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। সন্তান যখন পেটের ভেতরে নড়াচড়া করে ওঠে, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। সেই কথাগুলো আপনার মনে নাই? এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত মা কষ্ট যন্ত্রণা সহ্য করে করে আপনাকে গর্ভধারণ করেছে। গর্ভধারণ করে করে যখন ডেলিভারির সময় এসে গেল, ডেলিভারির সময় যখন এসে যায়, মায়েদের দুশ্চিন্তা তখন বেড়ে যায়। মাসের পর মাস যেই কলিজার টুকরা সন্তানকে মা এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করলো, না জানি সন্তান জন্ম দেওয়ার সময় ওই সন্তানটা নষ্ট হয়ে যায় কিনা, মারা যায় কিনা, আবার মা নিজেই সন্তান প্রসব করতে গিয়ে নিজেই আবার মারা যায় কিনা সেই দুশ্চিন্তাও চলে আসে। কিন্তু মা নিজে মারা গেলেও তার কোনো আপত্তি থাকে না, তখনও মা চুপি চুপি আল্লাহর কাছে হাত তুলে বলে, বাবুকো আমার কলিজার টুকরা সন্তান থেকে আমি মাসের পর মাস গর্ভধারণ করেছি, আমার কলিজার টুকরা ধনটাকে জন্ম দিতে গিয়ে আমার যদি মৃত্যু এসে যায়, মৃত্যুর সঙ্গে আমি আলিঙ্গন করব, তাও আমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়াতে নিরাপদে নিয়ে আসো। ওই মা এইভাবে করে তখনও আপনি দুনিয়ায় আসেন নাই, তখনও মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আপনার মা চুপি চুপি আপনার জন্য এই দোয়া করেছে, মাবুদ গো আমার সন্তানটাকে জন্ম দিতে গিয়ে আমার মৌত হলেও হয়ে যায়, আমি কবরে যেতে রাজি মরতে রাজি, তাও আমার সন্তানটাকে তুমি নিরাপদে দুনিয়ায় নিয়ে আসো। যখন ডেলিভারির সময় চলে আসলো, আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে এমন কষ্ট এমন যন্ত্রণা সহ্য করলেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনক দুঃখিনী গর্ভধারিণী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ২০ আর ২৫ নয় ৫০ থেকে ৫৫ ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। এই বেদনা কি করে দুনিয়ার মানুষ সহ্য করে আমি এটা বুঝি না।
কারণ আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ 20-25 ইউনিটের বেশি ব্যথা সইতে পারে না। তাহলে মা কেমনে আমাদেরকে জন্ম দেওয়ার বেলায় 50-55 ইউনিটের ব্যথা সইলে আরশের মালিক আল্লাহ আর আমাদের গর্ভধারিণী মা ছাড়া আর কেউ সেই কষ্ট বুঝবে না। এইভাবে মা নিজে কষ্ট সহ্য করে আপনাকে প্রসব করলেন, এই মা আপনাকে প্রসব করার পর আপনি যখন দুনিয়ার আলো বাতাস দেখলেন, আপনার কোনো ভাষা ছিল না, মুখে কোনো ভাষা ছিল না, কথা বলতে পারতেন না, ক্ষুধা লাগলো, ভাষা ছিল না বলার যে আমার ক্ষুধা লেগেছে, আপনি শুধু ক্ষুধা লাগলে কান্না করতেন আর কান্নার আওয়াজটা মায়ের কানে পৌঁছালে মা সকল কাজ বন্ধ করে নিয়ে সন্তানকে বুকের সঙ্গে লাগায়া বুকের সঙ্গে জড়িয়ে ধরে তারপরে দুধ পান করিয়েছে। এইভাবে করে মা আপনি দুনিয়াতে আসার পর আপনাকে বড় করে তুলেছেন, মায়ের কোলে কত প্রস্তাব পায়খানা করেছেন, মা কোনোদিন রাগ করে নাই। অনেকের মা হয়তো বুড়ি মানুষ, বয়সের ভারে জমে গিয়েছেন বৃদ্ধা মা, হয়তো এই পেন্ডালার নিচে আমার অনেক ভাইয়া থাকতে পারেন যাদের মা এখন বৃদ্ধা বাবা বৃদ্ধ। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার মধ্যে অনেক ধরনের সমস্যা চলে আসে, হয়তো অনেকের মা বাবা একা একা ওয়াশরুমে যেতে পারে না, টয়লেট করতে পারে না, নিজের বাবাকে নিয়ে টয়লেটে আপনি যেতে পারেন না, কেমন নিমুখ খানা সন্তান আপনি। ছোট্টবেলায় আপনার এই বাপ আপনার মা আপনাকে প্রস্তাব পায়খানা করিয়েছে, আপনার মা বাবা যদি বিছানা ময়লা করে ফেলে আপনি আজ সেই ময়লা বিছানার চাদর ধুইতে পারেন না, অথচ আপনার প্রস্তাব করা পায়খানা করা জামা কাপড় প্রত্যেক দিন আপনার মা ধুয়ে দিয়েছে। হয়তো অনেকের মা বাবা এত বেশি অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না, এরকম অনেক মা বাবা বিছানার মধ্যে যদি অসুস্থ হয়ে প্রস্তাব পায়খানা করে দেয়, অনেক কপাল পোড়া সন্তান আছে তার নাকে দিয়ে গন্ধ লাগে, তোমার মা বাবার তো নাকে গন্ধ লাগলো না, তোমার কেন এখন গন্ধ লাগে, তোমার মা তোমাকে নিয়ে তোমাকে কুলে নিয়ে খাবার খেতে বসেছিল, মা খাবার খাওয়া অবস্থায় তুমি মায়ের কুলে পায়খানা করেছ, মায়ের নাকে গন্ধ লাগে নাই, মা তখন খাবারের প্লেটটা রেখে দিয়ে পরিষ্কার করেছে, ওই মায়ের কথা এখন ভুলে গিয়েছ। আর মায়ের কথা আমি কি আর বলবো, রাতের বেলা মা যখন সন্তানকে নিয়ে ঘুমায় গভীর রাতে শীতের কনকনে ঠান্ডার রাতে সন্তান প্রস্তাব করে বিছানা ভিজিয়ে দিয়েছে, ডান পাশটা সন্তান ভিজিয়ে দিয়েছে, গভীর রাতে মা ঘুম থেকে উঠে সন্তানের কাপড় চেঞ্জ করেছে, চেঞ্জ করে দেখলো ডান পাশটা ভিজা, এই ডান পাশটায় ভিজালে সন্তান আরাম করে ঘুমাইতে পারবে না, এই জন্য সন্তানকে এবার সাইড চেঞ্জ করে বাম সাইডে শুয়ে দিল, কিছুক্ষণ পরে যখন সন্তান বাম সাইডটা প্রস্তাব করে ভিজিয়ে দিল, মা আবারও ঘুম থেকে উঠে কাপড় চেঞ্জ করে দিয়ে এখন দেখতেছে ডান পাশও ভিজা বাম পাশও ভিজা, কোন পাশে শুয়াবে, মা তখন নিজের যেই জায়গায় ঘুমিয়েছিল নিজের সেই উষ্ণ জায়গায় সন্তানকে ঘুম পাড়াইয়া ওই প্রস্তাব করা সিক্ত জায়গায় মা এবার ঘুমায়, কিছুক্ষণ পরে যখন সন্তান মায়ের ওই জায়গাটা প্রস্তাব করে ভিজায় দেয়, মা সন্তানের কাপড় চোপড় চেঞ্জ করে দিয়ে এবার দেখলো সব তো একেবারে ভিজিয়ে ফেলেছে, গোটা খাট গোটা বিছানা প্রস্তাব করে ভিজায় ফেলেছে, সন্তানটাকে কেমনে ঘুম পাড়াবে, সন্তানের যেন কষ্ট না হয় মা নিজে প্রস্তাব করা ভেজা জায়গায় শীতের ঠান্ডা রাতে প্রস্তাব করা জায়গায় নিজে শুয়ে নিজের সন্তানটাকে মায়ের বুকের উপরে আরাম করে ঘুম পাড়িয়েছে। এটা সুবহানাল্লাহ বলার ওয়াজ না, এটা মায়ের, মা আপনাকে কি কষ্ট যন্ত্রণা সহ্য করে আপনাকে বড় করেছে সেটা মনে করিয়ে দেওয়ার ওয়াজ। সামান্য একটু ঠান্ডা লেগেছে আপনার, জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, সবাই ঘুমায় আপনাকে নিয়ে কেউ টেনশন করে না, আর আপনার জনক দুঃখিনী মা আপনাকে সেবা করার জন্য আপনাকে দেখাশোনা করার জন্য সারাটা রাত না ঘুমিয়ে আপনার
পাশে বসে থেকেছে। এটা আপনার সেই মা, সামান্য একটু ঠান্ডা লাগলে আপনার বাবা আপনাকে নিয়ে মেডিকেলে দৌড়াইছে, হসপিটালে গিয়েছে। কপাল পোড়া অনেক ছেলেরা আছে, তার বাপ অসুস্থ, দিনের পর দিন অসুস্থ, বাপকে নিয়ে হসপিটালে যায় না, চিকিৎসা করায় না, এরকম আসা নাই। তোমার বাপ তো তোমাকে ছোট্টবেলায় একটু অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, আজ তোমার বাবা অসুস্থ, তাকে কেন চিকিৎসা করাও না? মা অসুস্থ চিকিৎসা করায় না, মা আবার খোঁজখবর নেয় না। আমার যুবক ভাইদেরকে বলছি, শোনো, রাতের বেলা যখন বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে সবার আগে নিজের মা বাবার রুমে ঢুকবা। বাবা বড় মানুষ, রাতের বেলা ঘুমাইতে পারে না, মাথা কেম কেম করে নিজের বাবার মাথার পাশে বসে মাথাটা টিপে দাও, মাথা টিপে টিপে ঘুম পাড়িয়ে দাও। ছোট্টবেলায় এই বাবা মা কিন্তু আপনাকে মাথায় হাত পাড়িয়ে গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়েছে, এখন সেই বাবাকে মাকে পাশে গিয়ে বসে গল্প করে করে ঘুম পাড়িয়ে দাও। ছোট্টবেলায় এই মা বাবা মুখে তুলে খাইয়েছে, এখন ওই মা বাবাকে আপনি মুখে তুলে খাইয়ে দেন, মা বাবার কাপড় চোপড় ধুয়ে দেন, বাজার থেকে যাওয়ার সময় কমলা কিনে নিয়ে যান, আঙ্গুর কিনে নিয়ে যান, নিজের হাতে ছিলে মা বাবার মুখে তুলে খাইয়ে দেন। মা বাপ যদি একটু খুশি হয়ে মুচকি হাসি দেয়, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। এক সাহাবী এসে বললেন, নবীজি আমি জিহাদ যেতে চাই। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার ঘরে কি মা আছে? সাহাবী বললেন, না, আমার মা আছে। নবীজি বললেন, যেহেতু তোমার মা আছে, ঘরে ফিরে যাও, ফালজিমহা ফাইনাল জান্নাত তাহতা রিজলিহা, ঘরে যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার বেহেশত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পাঁচ নম্বর পয়েন্ট কি বললাম? মা হিসাবে ইসলাম নারী কি মর্যাদা। ছয় নম্বর পয়েন্ট, কষ্ট হচ্ছে আপনাদের? সাতটা পয়েন্ট আছে, ছয় নম্বর পয়েন্ট, ছয় নম্বর পয়েন্ট, মা কেবল এই মা হিসাবেই মর্যাদা দিয়ে ইসলাম এতটুকু স্টপ করে নেয়। এবার ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সম্পদেও ইসলাম নারীকে মর্যাদা দেয়। আমাদের দেশে অনেক বাবারা আছেন, মেয়েদেরকে সম্পদে ঠকায়, আছে না তো? আছে, ছেলে আছে চারটা, মেয়ে আছে দুইটা, তাহলে চার দুই কত হইল? আপনারা শতক বুঝেন, ডিসিমেল বুঝেন, গড্ডা বুঝেন, কানি বুঝেন, না কি বুঝেন? শতক বুঝেন তো? আচ্ছা, জায়গা আছে বিশ শতক, ছেলে আছে চারটা, ছেলেদের মধ্যে ভাগ করে দেয় চার পাঁচা বিশ, আর মেয়ে দুইটা জিরো, কিছু দিল না। বিয়ের সময় তো মা গো তোরে তো কিছু দিতে পারলাম না, আব্বু তোরে দোয়া দিলাম, কি দিছে? বুনটাও তো শুনতেছে তাই না? বুনটা বলবেন, আব্বু দোয়া লাগবে না, জিনিস দিয়া দেন। আপনারা ঠিক বললেন, আপনারাও দিয়েন, যদি না দেন মনে রাখবেন, পাঁচ ওয়াক্তের নামাজি হবেন, তাহাজ্জুদ পূজারি হবেন, কাবা শরীফে গিয়ে হজ করবেন, আর মেয়েরে যদি ঠকায় দুনিয়া থেকে যান, কিয়ামতের দিন আপনি জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। জালেম হতে চান আপনারা? মেয়েদেরকে ঠকাই দিতে পারবেন। এরপরে আসেন নাম্বার সেভেন, সাত নাম্বার, ইসলাম নারীকে অর্থনৈতিক ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে অধিকার দিয়েছে, নারী সব করতে পারবে। ওই যে বললাম কি করবে, পর্দা, আল্লাহ বলেছেন নারীরা যেন আমার বুরখা পরে এবং তার উপরে যেন আমার একটি নিকাব পরিধান করে, যেন তার মুখমণ্ডল আবৃত করে, যেন তার পক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। এখন আমার দেশে অনেক বাবারা আছেন, দেখা যায় মসজিদের মধ্যে সামনের কাতারে নামাজি, এদের মেয়েরা নাতনিরা পর্দা করে, আছে এরকম? আপনাদের অনেক ভাইরাও তো আছে, পাঁচ ওয়াক্তের নামাজি বউরে পর্দা করায় না, আছে না এরকম? নতুন বিয়ে করেছে এক ভাই, নতুন বিয়ে করে, নতুন বিয়ে করা বউ নিয়ে বাড়ি থেকে বেরোয়, এখন বোরকা টুরকা নাই, শাড়ি একটা পরায়া ফের করেছে, লিপস্টিক লাগায়া, হাজবেন্ড ওয়াইফ দুজনে বের হয়েছে, রাস্তায় ছোট ভাই একটা ধরছে, ওই ভাই সাথে থাকে, কত ভাবি কতাই নাকি, ওয়াও 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 বলে না এখন, বলে থ্যাংক ইউ, সে আবার উত্তর দিছে কি, থ্যাংক ইউ, ভাই ভাবিকে এই অবস্থায় দিয়ে বের হয়েছেন কেন? কয় তোর ভাবি কি সুন্দরী, এটা আমি না জানি, এলাকার মানুষ তো জানে না, এলাকার মানুষের একটা হক আছে না, নিজের বউকে এলাকার মানুষ দেখায়, আপনারা কি এলাকার মানুষের হক আদায় করেন? করে কিন্তু এখন বলতেছে না, আবার নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, এমন বেহায় আছে না? আছে,
ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? পাবলিক। আর বহু পার্সোনাল না পাবলিক? পার্সোনাল। পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা। বেহায়া, এর মতো বেহায়ার ফেসবুকে বউয়ের ফটো আপলোড করার পরে মানুষে কমেন্ট করতেছে, একজন বলতেছে ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে, খুশি হয়ে বলতেছে থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ বলে না, কয় থ্যাংক ইউ। আরেকজন এসে বলতেছে ওয়াও ভাবিকে জোস লাগতেছে, এ বেকুব কার জোস কে খাই রে। আপনার নিজের মুখের সৌন্দর্য আপনার জন্য, কেন সেটা পাবলিক সাইটে আপলোড করে? এজনের গর্হিত কাজ থেকে বিরত থাকবেন তো সবার ইনশাআল্লাহ। আমার মনে রাখা করবেন, আমার এমন বোরখা পরবেন না, এখন তো এমন ফ্যাশনেবল বোরখা বের হয়েছে, দেবী তারা কি আসেনি? আছে, ফ্যাশনেবল বোরখা আছে, আছে, বিভিন্ন রঙের কালারফুল বোরখা, টাইট ফিট, এমন বোরখা পরছে সব বোঝা যায়। যেভাবে ঠিকের আওয়াজ হইতেছে মনে হয় এলাকায় বেশি হিরো, এটাও ঠিক, সব ঠিক। আচ্ছা আমার ভাইরা, আপনারা বলেন তো, বোরখার বিধান দেওয়া হয়েছে সৌন্দর্য ঢাকার জন্য না দেখাবার জন্য? ঢাকার জন্য। আমার প্রশ্ন বুঝেন তো আপনারা, বোরখার বিধান দেওয়া হয়েছে সৌন্দর্য ঢাকার জন্য না সৌন্দর্য দেখাইবার জন্য? ঢাকার জন্য। যেই বোরখার বিধান দেওয়া হয়েছে সৌন্দর্য ঢেকে রাখবার জন্য, ওই বোরখাই যদি সৌন্দর্য প্রকাশ আর আকর্ষণের মাধ্যম হয়ে যায়, তাহলে বোরখা এটা পরার কি দরকার? যেন আমার বন্ধুদেরকে বলবো পাতলা বোরখা পরবেন না, কালো রঙের ঢিলে ঢালা বোরখা পরিধান করবেন। আপনারা নিজের বিবিকে, নিজের স্ত্রীকে, বোনকে, মাদেরকে পর্দা করাবেন। অনেকে আছে নিজের মেয়েকে পর্দা করায় না। আপনারা যারা নিজের মেয়েদেরকে পর্দা করান না, আপনাদেরকে আমি বলি, আপনারা তো